নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে চলে এসেছি আমাদের এই ছোট্ট ছাদ বাগানে। তো এই ছাদ বাগানটা আপনাদেরকে কিন্তু সামনে নতুন তুলে ধরছি, কেন এটা হলো আমরা 2 বছর হলো এই ছাদ বাগানে আমরা কিন্তু কাজ করছি। এই ছাদ বাগানটা কিন্তু আমাদের সল্লেক করুণাময়ী বাসস্ট্যান্ডের ঠিক পাশে। তো এইখানে এই যে ছাদ বাগানের মধ্যে প্রচুর পরিমাণ গোলাপ দেখছেন, শুধু গোলাপ নয়, এখানে আপনারা চন্দ্রমল্লিকাও দেখতে পাবেন, গাঁদাও দেখতে পাবেন, পিটুনিয়াও দেখতে পাবেন, এবং তার পরিচর্যাও আপনারা কিন্তু অনায়াসে সহজে পেয়ে যাবেন, কেন আমি সব ভিডিওতে বলে থাকি। আর আপনারা আজকে ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না, কেন আজকে যে বাগানটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কিন্তু এখান থেকে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি তারা তো শিখতে পারবেন, কোনো অসুবিধে করবে না, কেন এই গাছগুলোর গোলাপগুলোর বয়স প্রায় কিন্তু 2 বছর করে বয়স। এগুলো আমার হাতে লাগানো, তৈরি করা, এবং কিছু কিছু যেগুলো দিদিদের পুরনো পুরনো গাছগুলো আছে, এই ডবল ডিলাইট ফুলাইট, এগুলো কিন্তু 3 বছরের গাছ। তো যেহেতু দিদিরা চেয়েছিল যে একটু ভালো ভ্যারাইটি গাছ ফাছগুলো লাগাবো, তো তাই আমি কেন গত বছর এনেছিলাম কিছু গাছ, আর এই বছর কিছু গাছও এনেছি, সেগুলো কিন্তু দেখাবো। আর যে দু দিদি মিলে যে বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে আপনাদের কিন্তু সঙ্গেও পরিচয় করাবো, এবং কী কী পরিচর্যা করে সেগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু আস্তে আস্তে তুলে ধরবো। আর আপনারা আজকে ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না, পারলে যারা নতুন বাগানি তাদেরকে অন্তত শেয়ার করতে থাকুন, আপনাদের কিন্তু ফুলে ফুল একদম ভরে যাবে এবং বাগান পুরো ফুলেময় হয়ে যাবে। এই গোলাপগুলো কিন্তু ফুটেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, কিন্তু 1 লট ফুল পড়ে গেছে, কিন্তু 2য় লটের ফুল কিন্তু রেডি। এই দেখতে পাবেন পুরো একদম 2য় লটের ফুল কিন্তু রেডি, প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল আছে এবং তার সঙ্গে কিন্তু পুরি সব উঠেছে। এটার কারণ হচ্ছে আমি খাবারটা বন্ধ রাখিনি, কেননা যেহেতু আমাদের এগুলো শখের ছাদ বাগান, লাগাতার আমাদেরকে ফুল নিতে হবে। সারা বছর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য, 2-3 মাস অন্তত ফুল নেব, তার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফুলও নিচ্ছি, তার সঙ্গে কিন্তু আমাদের কুড়ি এসে যাচ্ছে। আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু দেখতে পাবেন, এই গাছে কিন্তু না বললে কম করে হলেও এখন 50টা কুড়ি হয়ে আছে, আর ফুল তো হয়ে গেছে, ফুল হয়ে গিয়ে শেষ এবং আর ফুল হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা বাগানগুলোকে সাজিয়ে নেবো এবং ভরিয়ে নেব। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাছগুলো কিন্তু এই যে ঘেঁস অথবা সিন্ডার, এটা আমরা কম বেশি এখন জেনে গেছি, কিন্তু এই দিদিরা 2 বছর আগে থেকেই কিন্তু এরা, যেহেতু আমরা এটা বলার কারণ হচ্ছে 2 বছর আগে আমরা কিন্তু এই সিন্ডারে গোলাপ করতে কিন্তু আমরা ভয় পেতাম, অনেকেই ভয় পেতাম যে 3-4 বার করে জল দিতে হবে, কি করব। কেন একজন দিদি আমাকে ফোন করেছিল রাত 2টার সময় নাকি ঘেঁষে গোলাপে জল দিতে হবে একজন বলেছে। তো সেই ভয় কাটিয়ে কিন্তু এই দিদিরা প্রথমেই আমাকে ফোন করেছিল যে ঘেঁষের মধ্যে গোলাপ করবো এই 2 বছর আগে, কেন এইটা অনেকেরই কাছে এখন যেহেতু সহজ হয়ে গেছে যে ঘেঁষ ছাড়া কোনো কিছু গাছ হবে না, কেন ঘেঁষের আপনার গোলাপ হচ্ছে এবং চন্দ্রমল্লিকা হয়েছে, এখানে 8 ইঞ্চি টবে একটা চন্দ্রমল্লিকা হচ্ছে, এখন ঘেঁষে আমরা সমস্ত গাছ কিন্তু করছি। এবার অনেক জায়গায় ঘেঁষ অ্যাভেলেবেল থাকে না, তো সেখানে মাটি ব্যবহার করতে হবে, মাটি তো আপনাদেরকে রাখতেই হবে, কেন যেহেতু আমাদের শখের ছাদ বাগান সেটা আমাদের করতে হবে। এই দিদিরাই প্রথম আমার সাথে যোগাযোগ করে যে সিন্ডারের মধ্যে গোলাপ করবো, আর কেন এটা বলার কারণ হচ্ছে আগে আমরা সিন্ডার নিয়ে ভয় পেতাম যে অনেকক্ষণ করে জল দিতে হবে বা দিনে 5-6 বার করে জল দিতে হবে, এত জল দেওয়ার সময় কোথায়, কিন্তু সেই পরিশ্রমের ফল আজকে আমাদের কিন্তু ছাদ পুরো ভরিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পেন প্রচুর পরিমাণ কিন্তু ফুল ফুটেছে গাছগুলো, এইগুলো বেশি বয়স হয়নি, এগুলো হয়তো 12 মাস কি 13 মাস বয়স হবে, 1 লট ফুল হয়ে গেছে, তাও এখানে কিন্তু ফুল একদম ভরে আছে, দেখুন গাছের ফুল কী হবে দেখুন। তো আমি একটা কথা বলবো সবসময়ের জন্য, আমি বলি যে আপনারা সহজভাবে বাগান করুন এবং কোনো অসুবিধে হবে না, কেন সাধারণত আমরা জানি যে ফুল এসে গেলে আমাদের কিন্তু খাবারটা বন্ধ রাখি যাতে আমাদের ফুলটা অনেক দিন লাস্টিং করে এবং থাকে। এই বাগানে কিন্তু আমি সেটা করিনি, এই বাগানে কিন্তু আমি বারবার ফুল নেওয়ার জন্য কিন্তু খাবারটা কন্টিনিউ দিয়ে রেখেছি। এই ডালের মধ্যে কিন্তু সব ফুল ছিল, দিয়ে কিন্তু ফুলগুলো কেটে নেওয়া হয়েছে, আবার কিন্তু কুড়ি রেডি হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু গাছ পরিচর্যা করব, তাহলে আমাদের দেখুন প্রত্যেকটা গাছে আপনার ফুলও আছে তার সঙ্গে কিন্তু কুড়ি ছোটো বড়ো করে সব লেগে আছে, কেন এইভাবে আমরা কিন্তু পরিচর্যাগুলো করে থাকি। আর আপনাদেরকে তো বলেছি যে সপ্তাহে 1 দিন করে এই বাগানে আমাদের আসা হয়, কিন্তু এখানে যে মেন যারা পরিচর্যা করে, আমি তো আসি, যে দুই দিদি মিলেই কিন্তু বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে। আপনাদেরকে গাঁদা চন্দ্রমল্লিকা সমস্ত কিছু কিন্তু আজকে দেখাবো, আসুন আপনারা, আমি দিদির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন, কেন আমি সল্লেক করুণাময়ী বাসস্ট্যান্ডেই এখন
পাশেই এই ছাদটা, 2 বছর হলো আমরা কিন্তু এই ছাদে কাজ করছি। দেখুন এটা হচ্ছে ক্যালকাটা 300। যারা নতুন বাগানি সহজেই গোলাপ করতে চান, এই সব গোলাপ আপনারা কিন্তু রাখতে পারেন, এর মধ্যে কিন্তু সেন্ট আছে, আর এগুলো অনায়াসে কিন্তু প্রচুর পরিমাণ ফুলও দেয়, পোকামাকড় এটাতেও খুব কম লাগে, তেমন কিছু লাগে না। আপনারা যে পরিমাণ আমি গত ভিডিওতে একটা দিয়েছি যে খাবারের ভাগটা কীভাবে বানাবেন, সেটা যদি আপনারা চান তো সেই ভাগটা আপনারা কিন্তু বানাতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাতেই প্রচুর কিন্তু ফুল হবে। কিন্তু মেন হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরে আমাদের কিন্তু বাগান সাজাতে হবে, তাহলে কিন্তু আপনাদের একদিন দেখতে হবেন এই ছাদের মধ্যে ফুল ফল সবজি সমস্ত কিছু আপনাদের কিন্তু ভরে উঠবে। তো আপনারা আসুন, আমি সেই দিদির সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং পরিচর্যাগুলো কিন্তু দিদির থেকে সব নিয়ে নেব। তো আমাদের দিদিদের তো পেয়ে গেছি, কিন্তু দিদিদের একটাই কথা হচ্ছে দিদিরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তো কিন্তু পরিচর্যাগুলো আপনারা কিন্তু পাবেন, কোনো অসুবিধে নেই। তো নমস্কার দিদি। নমস্কার। আপনাদের ছাদে তো একটু ফুল, কত সুন্দর ফুল। তো আমাদের যে বাগানি, যারা অনেকে বলে যে ঠিকঠাক হয় না বা কি করে করব, ওনাদেরকে আপনারা কি বলতে চান যে কি করলে আপনাদের কিন্তু যে এইভাবে ছাদে অন্তত নর্মাল যে ফুলগুলো হয়ে থাকে, যে পরিচর্যা করলে অন্তত ফুলগুলো হবে, আপনারা একটু বলে দিন আমাদের দর্শকদের যাতে তারা অন্তত করতে পারে। কারণ আমরা চাই সবাই ছাদ বাগানে অন্তত ফুল সবজি যার যেটা মন চায় ছাদের মধ্যে ভরিয়ে তুলুক, সেটা আপনারা কি বলবেন? প্রথম কথা বলি যে চন্দনদার যেভাবে বলে দিয়েছিলেন, আমরা প্রথমে চন্দনদার কাছ থেকে এই সিন্ডারে গোলাপ করা শিখবো এটাই বলেছিলাম। তা উনি যে প্রসেসে যে সহজভাবে একদম সুন্দর করে আমাদের বুঝিয়ে বলে দেন বা প্রত্যেক দিনের জিনিসটাকে গাইড করে দেন, তাতে সত্যি কথা বলতে কি এত সুবিধে হয়েছে, কোনো অসুবিধে হওয়ার কথাই নয়। আমরা যেটা যেরম যেরম বলেন, যে অনেকের মুখে শুনতাম, আমিও আগে ভাবতাম এতবার জল দিতে পারবো কি না, কোথাও গেলে প্রবলেম হবে কি, সেটা আপনারা তো একজনের কাছে আপনারা নিজে হাতে করে এখন বুঝতে পারছি যে ঘেঁষে গোলাপ করা খুবই সহজ, কোনো সমস্যাই হবে না। তবে হ্যাঁ, এই একটা কথা বলবো, চন্দনদা যেভাবে গাইড করে দেন সেই রকমভাবে গাইডেন্স পেলে যে কেউ এই গোলাপ করতে পারবে, মানে সহজভাবে করা যাবে, পারবে একদম সহজভাবেই করতে পারবে, কোনো অসুবিধা হবে না বলছেন? না একদম না। কিন্তু এখনো তো অনেকে ফোন করে যে দাদা গোলাপ ঠিক হচ্ছে না, হয় ডাই ব্যাগ লেগে যাচ্ছে বা গাছ মরে যাচ্ছে, আপনাদের সেক্ষেত্রে হয়তো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তো অনেকে অনেক রকমের ধরুন কথা বলেন, সবার কথাটা শুনলে কোনটা ফলো করবে তার ফলে নিজেরাই কনফিউজ হয়ে হওয়া যায়। কিন্তু আমরা যেটা করেছিলাম, দুই গৌদিতে মিলে আমরা সবসময় চন্দনদাকে কাছে জানতে চাইছে, উনি যেভাবে বলেন আমরা ঠিক সেইভাবে সারা সপ্তাহ যত্নটা করে যাই। উনি তো সপ্তাহে একদিন করে আসেন, তার ফলে কি হয় যেটা বলে যায়, কোনো অসুবিধে হলে ফোন করে আমরা জেনে নিই, তার ফলে কিন্তু অনেক কিছু সুবিধেই হয়ে যায়। এক ঘেঁষে গোলাপ করাটা কোনো ব্যাপার নয়, আজকে আমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে। মানে আগে আপনারা তো মাসিমারা তো করতো, হ্যাঁ আগে হ্যাঁ সেটা সেই থেকেই আপনাদের, হ্যাঁ সেই থেকে মানে সাহসটা বেড়েছে, সাহসটা ছিল হ্যাঁ। কিন্তু যে এইরকম ভাবে যে নিজেরা নিজে হাতে করতে পারবো এটা ভয় লাগতো, কারণ অনেকের মুখে শুনেছি যে ঘেঁষে গোলাপ করা মানে কত সময় জল দিতে হবে, ঠিকঠাক মতন এ করতে হবে না, এই ওষুধ সেই ওষুধ এইসব মানে শুনে তখন ভয় পেয়েছিলাম। তারপরে চন্দনদার সঙ্গে যোগাযোগ করে যখন বললাম আপনার কাছে শিখতে চাই, তা উনি এমনভাবে সুন্দর করে আমাদেরকে শিখিয়ে বুঝিয়ে দিলেন, তার ফলে এখন আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা, এখন আর কোনো কিছু সমস্যা হয় না, মানে সহজভাবেই করা যাবে একদম। আর এইখানে আপনাদেরকে দেখাবো যে চন্দ্রমল্লিকা 8 ইঞ্চি টবে কিন্তু সিন্ডারের মধ্যে আছে, এখানে কি খাবার দিচ্ছেন? এখানে ওই যে চন্দনদার কথা অনুযায়ী 15-15 এখন দিয়ে যাচ্ছেন, যেমন বলেছেন তেমনই দিয়ে দিয়ে যাচ্ছে। এই দেখুন চন্দ্রমল্লিকা, দেখুন এগুলো কিন্তু 8 ইঞ্চি টবে আছে, কিছু গাছে ফুল আসছে কিছু গাছে ফুল আসছে না, গাছ কিন্তু এক একটা বেশ অনেকগুলো করে কিন্তু ফুল হবে এবারে। এবারে চন্দ্রমল্লিকা, অন্যান্য বছর তো চন্দ্রমল্লিকা করতেন, হ্যাঁ তা করতাম, কিন্তু এবারের মতো না এত ভালো হয়নি, নিজে হাতে করেছি বলে বেশি আনন্দ লাগছে বলতে পারেন। আমরা দুই দিদি
করতে। এর চন্দ্রমল্লিকাও আছে সিন্ডারে, খুব সহজ আর হালকা টব এদিক ওদিক করা যেতে পারে। সব 8 ইঞ্চি টবে আছে, সব 8 ইঞ্চি টবে আছে। মানে আপনি বলতে চাইছেন আমাদের যে দর্শক যারা আমাদের ভিডিও অন্তত দেখে, ফলো করে, ভিডিও না দিলেই তো ফোন করে জ্বালাবে যে দাদা আমাদেরকে অন্তত কিছু হলো কিছু একটা করে ভিডিও দিন, যাতে আমরা করতে পারি বা শিখতে পারি। তার জন্যই আমি কাজের ফাঁকে, আপনারা দেখুন এই যে কাজ করতে করতে আপনাদের কিন্তু কাজের ফাঁকে আমি বললাম চট করে যাই, আমার ছাদে থাকুক আপনাদের, যাতে কেন ছাদ হয়তো অপরিষ্কার হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। ভিডিওটা শেষ হয়ে গেলে আপনাদের সামনে তুলে ধরবো যে ছাদ ফাঁদ পরিষ্কার করা সেগুলো আমরা কিন্তু করব। তো ভিডিওটা আগে আপনাদের সামনে কিন্তু আমরা শেষ করে নেব, তারপরে এখানে আছে কিন্তু আমাদের ডালিয়া, ডালিয়া এখানে লাগানো হয়েছে। ডালিয়া তো যেই সপ্তাহে একদিন আমি খোলের জল দিয়ে গেছিলাম, ওই আর কি দিয়েছিলেন আপনারা? ওই যেরকম ওষুধ, যেরকম ফাঙ্গিসাইড ওষুধ বলেন, যেরকম যা বলেন সেরকম দিয়ে। মানে ওষুধপত্র কি সেটা আমাদেরকে বলুন, যে কি ওষুধপত্র কি মাঝখানে সুপার সোনাটা দিই, তারপরে ব্যাবিস্টিনও দিয়ে ফাঙ্গিসাইডের জন্য, যেরকম চন্দনটা দিতে বলেন সেই রকম সেইগুলো এখানে দেখাবো। আমরা কিন্তু সেলোসিয়া লাগিয়েছিলাম, কেন দিদিরা বলেছিল যে সেলোসিয়া লাগানোর কথা। সুপার সোনাটা কাকা যেগুলো সব গাছেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা দিয়ে থাকি, কিছু যে অনেক কিছু এর জন্য আলাদা ওর জন্য আলাদা তা না, ওই সব গাছে যেরকম দিয়ে এই গাছগুলোতেও সেরকমই দিয়েছি। আর এইখানে দেখাবো আমাদের গাঁদা, গোল্ড কয়েন গাঁদা, সবগুলো কিন্তু বার করে সব কিন্তু আমাদের কিন্তু বাঁধা হচ্ছে, কারণ এই বাঁধনটা আপনাদেরকে কিন্তু একটু দেখে নিতে হবে। আমরা কিন্তু চন্দ্রমল্লিকার মতন সেম বাঁধন দিয়েছি, কারণ আপনারা চাইলে এইভাবে যদি গোল্ড কয়েন যারা লাগিয়ে রেখেছেন তারা কিন্তু এইভাবে আপনাদেরকে বাঁধনটা দিতে হবে, যেটা আমরা করেছি। চাইলে আপনারা এইভাবে কিন্তু বাঁধনগুলো দিতে পারেন, চন্দ্রমল্লিকার মতন তিনটে কাঠি দিয়ে দড়িটাকে আপনাকে ঘোরাতে হবে, কেন এই গাছগুলো আমরা এইভাবে বাঁধনগুলো দিচ্ছিলাম। এই দেখুন আমাদের গোল কয়েন, এইগুলো কিন্তু ফোটার মুখে এসে গেছে, কিছু কিছু খুঁড়ি বাস্ট হয়েছে আর কিছু কিছু কুঁড়ি এখনও ফুটতে বাকি আছে। তো গোল কয়েনটা তো আপনাদেরকে বলেছি যে আপনারা কাকা বা সুপার সোনাটা বা কাকা সুপার সোনাটা একবার থ্রিটা দিয়েছিলাম, একবার থ্রিটা দিয়েছিলাম, এগুলো চাইলে আপনারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। আর খোলের জল এবার যেহেতু কুঁড়িটা ফাটছে তখন আমরা কিন্তু 10-26 হালকা করে দিয়েছি, তাই দিয়েছি তো একদম 10-26 যেরকম বলেছিলেন 10-26 দেওয়ার জন্য। মানে আমরা যদি ছাদ বাগানে সহজভাবে করি তাতে আমাদের কোনো অসুবিধে হবে না, কেন দিদির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল 2 বছর আগে যোগাযোগ হয়েছিল, আমি বলেছিলাম যে দিদি আপনাদের ছাদে একটা আমি ভিডিও করে আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো, কিন্তু দিদিরা কিছুতেই মানে বলছে না আমরা ক্যামেরার সামনে কোনো দিন আসবো না। তো আজকে জোর জবরদস্তি করেই বলতে গেলে নিয়ে আসা হয়েছে। এই দেখুন তাতে গাঁদা ফাঁদাগুলো মোটামুটি ঠিক আছে, যেহেতু এবারে ওয়েদারটা উল্টোপাল্টা হয়েছিল। তো আমি প্রথম থেকেই বলি বা এর থেকেই বলি যে আপনারা সহজভাবেই করুন, তাতে কোনো অসুবিধে হয় না। কেন আমি যেই টিপসগুলো অন্তত বলি, অনেকেই আমার টিপসে কিন্তু ফলো করেছে, তাতে কিন্তু প্রচুর পরিমাণ রেজাল্টও পেয়েছে এবং ভালো ফুল থেকে সবজির যা কিছু করেছে আমি যা কিছু দেখাই তাতে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে, তাই হয়েছে তো একদম। আর এই একটা কথা বলতেই হয় যে দাদা যে বলেন যে সহজভাবে করা, এই কথাটা মানতেই হবে আজকে। কেন আপনারা ভয় ভয় ছিল, নিজেরা হাতে করে বলছিস না, প্রথম শুরুতে মনে হতো যে দাদা কি খালি বলে সহজভাবে, তা সত্যি আজকে নিজে হাতে দুই দিদি করে সত্যি সহজভাবে যে করা যায় এটা নিজে হাতে করেছি বলেই এত ভালো লাগছে। আর কেন আমি দেখিয়ে দিয়ে গেছিলাম যে দিদি এইভাবে, হ্যাঁ ওই জন্যই আরো ভালো গোল কয়েনের গাঁদাগুলো এইভাবে কুঁড়িগুলো ভাঙতে হয়, যেহেতু আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে গোল কয়েনের গাঁদাগুলো ভাঙতে হয়, কেন ওইভাবে কুঁড়িগুলো যদি 1 রাউন্ড আমরা ভেঙে দিই, 2 রাউন্ড ভেঙেছিলাম আমরা, তাতেই আমাদের ফুলগুলো এসে গেছে, আর 3 রাউন্ড আর আমরা ভাঙবো না। তো যাই হোক আজকে কিন্তু খুঁটিনাটি যে বিষয় আমি কিন্তু নিয়ে আলোচনা করলাম, আপনারা অন্তত এইভাবেই যদি আমরা করতে থাকি আমার মনে হয় না যে আপনাদের আর কোনো কিছু অসুবিধে হবে, কারণ ওষুধগুলো ঠিকঠাক দিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে খোলের জল আর ডিএপিটা দিয়েছিলাম, তারপরে দিয়েছি 10-26, তাতে এই দেখুন গাছ কীভাবে হয়েছে।
এই দেখুন গাছ একদম ফুল থেকে কোনো অসুবিধে করবে না, এইভাবেই যদি ফুটে থাকে বেশি আমরা কিন্তু চাই না। তাতেই দেখুন গোল কয়েনে এখানে কিন্তু আমাদের 50 পিস মতন লাগানো হয়েছে, পুরো একদম ফুলে ঠাসা, আর কিছু দেয়া হয়নি, সুপার সোনাটা কাকা আর একবার দিয়েছিলাম থিটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেই বাগান করুন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।